ডিয়ার ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে টি সিংহোম আই এম সৈকত ইতিহ্য আমাদের থামনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে আমাদের বিষয় হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স স্পেশালি নাউন আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে নাউন আমরা জানি যে আমাদের যে সেন্টেন্সগুলো তৈরি হয় যে কোনো সেন্টেন্স যেমন আমি একটা সেন্টেন্স যদি বলি আই ইট রাইস আমি যদি বলি আই রাইস ইট এটা কিন্তু হবে না আই ইট রাইস যদি বলি তাহলে এটা সেন্টেন্স কারণ কি এখানে একটা ইংরেজিতে যেটাকে বলা হয় সিনটেক্স বা পদবিন্যাস অর্থাৎ একটা সেন্টেন্সে আমাদের যে ইংরেজি বাক্যগুলো তৈরি করা হয় সেই ইংরেজি বাক্যগুলোতে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা বসবে অর্থাৎ কোন পার্টস অফ স্পেসের পরে কোন পার্টস অফ স্পেস বসবে তার কিন্তু একটা স্পেসিফিক রুলস আছে সেই রুলসটা নিয়ে মূলত আজকে আলোচনা এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাউন আসলে আমাদের ইংরেজি সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে আসলে আমরা যে ইংরেজি সেন্টেন্সগুলো আলোচনা করি বা ইংরেজি সেন্টেন্সগুলো বলি এখানে কম বেশি অনেক নাউনের ব্যবহার হয় এবং নাউনের সংখ্যাটাই একটা সেন্টেন্সে নাউনের সংখ্যাটাই বেশি এবং যতগুলো পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে নাউন হচ্ছে সবচেয়ে বেশি তো আমরা শুরু করা যাক আমাদের ভিডিওটা আমরা প্রথমেই যদি একটা সেন্টেস দেখি ফেসবুক ইজ এ ফ্রি সোশ্যাল কি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসবুক আমরা জানি ফেসবুক একটা নাউন এটা একটা নাউন আবার এখানে ওয়েবসাইট দ্যাট ইজ এ নাউন এটাও একটা নাউন এখানে একটা জিনিস আমরা জানি এই যে যেই জায়গাটা এটাকে বলা হয় সাবজেক্ট এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট আর এখানে ওয়েবসাইট এটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ আমরা বুঝলাম কি এখান থেকে আমাদের এইটুকু ধারণা আসলো যে একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় সাধারণত নাউন বসে অর্থাৎ নাউনের অবস্থান হতে পারে কি কোনো সাইন্টিসের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে কোনো সাইন্টিসের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে ঠিক একইভাবে আমরা যখন শূন্যস্থান পূরণ করি স্পেশালি প্রিভিক সাবজেক্টের ক্ষেত্রে এই রোজগুলো কিন্তু বেশি কাজে দেয় যে কোন জায়গায় কোন পার্টস অফ স্পেস আমরা যদি জানি আমরা যদি বুঝি তাহলে খুব সুন্দরভাবে আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো এবং আমাদের জন্য বিষয়টা সহজ হবে সেই উদ্দেশ্যেই মূলত ভিডিও করা এবং আমরা বেসিক গ্রামারটাও কিন্তু আমরা একই সাথে শিখতে পারতেছি একবারে মূল যে জিনিসটা মৌলিক যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু এখানে আমাদের একটা ধারণা পেয়ে যাচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সাধারণত কোন অফ অফিস বসে নাউন অর্থ নাউন বসে থাকে পরের সেন্টেন্সটাতে আমরা একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি জেন্ডার ডিসক্রিমিনেশন মিনস দ্য আন ট্রিটমেন্ট বিটুইন মেইল অ্যান্ড ফিমেল এখানে অ্যান্ড এর আগে মেইল আছে এবং এখানে ফিমেল আছে। এখানে মেইল একটা নাউন ফিমেল আর একটা নাউন তাহলে হ্যাঁ এটা অবজেক্ট মেল অ্যান্ড ফিমেল এখানে অবজেক্টের জায়গায় বসছে ঠিক আছে কিন্তু আর একটা বিষয় আমি এখানে এই উদাহরণটা দেওয়ার কারণ আর একটা যে অ্যান্ড অ্যান্ডের আগে ছিল মেল দ্যাট ইজ এ নাউন এখানে অ্যান্ডের পরে সেখানেও ফিমেল বসালাম সেটাও একটা নাউন এখানে একটা জিনিস আমি বলার চেষ্টা করেছি এই উদাহরণটা দেওয়ার মাধ্যমে যে অ্যান্ড দিয়ে যখন আমরা একটা স্থান দেখলাম দেখা যাচ্ছে অ্যান্ড এখানেই সাপোজ একটা শূন্যস্থান আছে মেইল অ্যান্ড দিয়ে এখানে একটা শূন্যস্থান আছে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস আমাদের সহজ হবে যে অ্যান্ডের আগে যদি নাউন থাকে পরেও নাউন হবে ঠিক একইভাবে অ্যান্ডের আগে যদি সবসময় নাউন বসে তা না এখানে অ্যাজেক্টিভ বা অন্যান্য পার্সাফিস পিস ফিসে বসতে পারে সেক্ষেত্রে সেই নিয়ম অনুযায়ী হবে যেমন অ্যান্ডের আগে যদি কোনো অ্যাজেকটিভ থাকতো তাহলে অ্যান্ডের পরেও একটা অ্যাজেকটিভ বসতো যেমন হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার এখানে অনেস্ট হচ্ছে অ্যান্ডের আগে অনেস্ট ছিল হচ্ছে একটা অ্যাজেক্টিভ আবার সিনসিয়ার সেটাও একটা অ্যাজেক্টিভ বা সিনসিয়ার অ্যান্ড দিল অনেস্টের জায়গায় শূন্যস্থান আছে সেক্ষেত্রে আমরা যে অ্যান্ডের পরে যেহেতু একটা অ্যাজেকটিভ ছিল পরেও অ্যাজেকটিভ ঠিক একইভাবে এখানে অ্যান্ড দিয়ে যদি কোনো মানে নাউন যুক্ত হয় তাহলে দেখা যায় যে আগে যদি একটা নাউন থাকে পরেও একটা নাউনই হবে শূন্যস্থানের ক্ষেত্রে এই রুলসটা কিন্তু বিশেষভাবে আমাদের খেয়াল রাখলে আমরা অনেক উপকৃত হব পরবর্তী উদাহরণটাতে আমি যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে যেমন এখানে ইন একটা প্রিপোজিশন ফেব্রুয়ারি এ নাউন ঠিক একইভাবে বাই একটা প্রিপোজিশন হাওয়ার্ড একটা নাউন তো এখানে আমি যে বিষয়টা এখানকার এখানকার রুলসটা হচ্ছে এই যে প্রিপোজিশনের পরে নাউন বসে প্রিপোজিশনের পরে কী বসে নাউন বসে যেমন ইট ওয়াজ ফাউন্ডেড ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফোর বাই হাওয়ার্ড ইউনিভার্সি স্টুডেন্ট মার্ক জাকারবার তো এখানে ইনের আগে ফেব্রুয়ারির আগে ইন ছিল একটা প্রিপোজিশন এবং হাওয়ারের আগে বাই ছিল ইটস অলসোয়ার প্রিপোজিশন তো প্রিপোজিশনের পরে কি বসে প্রিপোজিশনের পরে নাউন বসে সেটা আমাদের মাথায় রাখতে হবে এরপরের যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ইন্টারনেট ইজ এ গ্রেট গ্রেট ব্লেসিং তো এখানে গ্রেট আর গ্রেট ইজ এ অ্যাজিকটিভ অ্যান্ড ব্লেসিং ইজ এ নাউন তো আমি সংক্ষেপে লেখার চেষ্টা করি এটা কি এটা হচ্ছে নাউন তাহলে আমরা কি বুঝলাম অ্যাজেক্টিভের পরে কি বসে নাউন বসে অ্যাজেক্টিভের পরে নাউন বসে এরপরে আমাদের পরবর্তী যে উদাহরণটা হিজ ফাদার ইজ এ ফ্রিডম ফাইটার এখানে হিজটা হচ্ছে একটা প্রনাউন এবং ফাদারটা হচ্ছে একটা নাউন হিজটা শুধু প্রোনাউন না হিজটা হচ্ছে প্রোনাউনের পজিটিভ ফর্ম যেটা আসলে প্রোনাউন এটা আসলে প্রোনোমিনাল অ্যাজেকটিভ এটা আসলে অ্যাকচুয়ালি প্রোনোমিনাল অ্যাজেকটিভ যেটা অ্যাজেকটিভের মতো কাজ করে ঠিক আছে প্রোনাউনের যে পজিটিভ ফর্মটা আমরা জানি সেই পজিটিভ ফর্মটা মূলত প্রোনোমিনাল অ্যাজেকটিভের কাজ করে এবং অ্যাজেকটিভের পরে যেহেতু নাউন বসে সেক্ষেত্রে প্রোনোমিনাল অ্যাজেকটিভ অ্যাজেকটিভের পরেও নাউন বসবে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে নাউন বা প্রোনাউনের পজিটিভ ফর্মের পরে কি বসে নাউন বসে নাউন বা প্রোনাউনের পজিটিভ ফর্মের পরে নাউন বসে তাহলে আমরা জানলাম নাউন কোথায় কোথায় বসে একটা সেন্টিসের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে অ্যাজেক্টিভের পরে নাউন বসতে পারে প্রোনো পজিটিভ ফর্ম অর্থাৎ প্রোনাউন বা নাউনের পজিটিভ ফর্মের পরে নাউন বসতে পারে এবং এন দ্বারা যদি সংযুক্ত হয় একাধিক নাউন দেখা সংযুক্ত হচ্ছে তবে অ্যান্ডের পরে যদি শূন্যস্থান থাকে ক্ষেত্রে বা অ্যান্ডের আগে অ্যান্ডের পরে একটা নাউন আছে এবং আগে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নাউন বসাবো এই ছিল আমাদের রুলস আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আরও যে পার্টসঅপ স্পেসগুলো রয়েছে অ্যাজিকটিভ অ্যাডভার্ব ভার্ব এদের পজিশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ রয়েছে এসকে হোম এবং আমাদের ফেসবুকে আরেকটা পেজ রয়েছে এসকে মাল্টিমিডিয়া এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে এবং আমাদের ফেসবুক পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে এবং সবচেয়ে বেশি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকেই আপনারা লিটারেচার বাংলা সাহিত্যর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে ইংরেজি বিভিন্ন গ্রামার্টিক্যাল টপিক্সগুলো নিয়ে আলোচনা করা আছে এবং আমাদের আমাদের চ্যানেলে আপনার হচ্ছে ইংরেজি সাহিত্য নিয়েও আলোচনা করা আছে যেটা আমাদের বিভিন্ন ইন্টারমিডিয়েট লেভেলের যে বিভিন্ন কবিতাগুলো আছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা পড়ে সেই সকল শিক্ষার্থীদের সুবিধাতে আমরা কবিতা সামারি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ইংরেজি কবিতা সেই সাথে আমরা অন্য সাহিত্যকর্মগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করছি তাই যারা আমাদের এই বিষয়গুলো জানার যাদের আগ্রহ আছে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন অথবা আমাদের ইউটিউব পেজ আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সেই পর্যন্ত ভালো